বঙ্গোপসাগরে ট্রলার ডুবির প্রায় 28 ঘন্টা পর আব্দুল্লাহ নামে আরেকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সকাল 8টার দিকে মুমূর্ষু অবস্থায় আব্দুল্লাহ নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে কোস্টগার্ড। তবে নিখোঁজ 51 জনের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। গতকাল জীবিত উদ্ধার 71 জনকে রাখা হয়েছে থানা হেফাজতে। কক্সবাজার মেডিকেলে ময়নাতদন্তের পর নিহত 15 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কোস্টগার্ড জানায়, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্ট মার্টিন্সের পশ্চিমে গতকাল ভোর 4টার দিকে 138 জন যাত্রী নিয়ে ডুবে যায় একটি ট্রলার। এই ঘটনায় দালাল সহ 4 জনকে আটক করা হয়েছে। এদিকে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবির ঘটনায় 15 জন দালালের নাম উল্লেখ করে টেকনাফ থানায় মানব পাচার আইনে মামলা হয়েছে। টেকনাফে আমাদের সহকর্মী শিহাব জিশান আছেন এবং তার সাথে কথা বলছি। এবার জিশান, নিখোঁজ যারা তাদের উদ্ধারে তো তৎপরতা, যে 51 জনের সন্ধানে তৎপরতা সেটি তো এখনো চলছে, একই সাথে জানতে চাই মরদেহগুলো হস্তান্তর আসলে কখন বা কিভাবে হচ্ছে। জোহা, আমরা এই মুহূর্তে টেকনাফ থানায় রয়েছি এবং এইখানে যদি আমরা একটু দেখাতে চাই যে আমার পেছনে এখানে থানা প্রাঙ্গণে এখানে মোট যে গতকালকে যে যাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে তাদেরকে এখানে রাখা হয়েছে এবং এখনও পর্যন্ত তাদের যে হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি শুরু হয়নি। আমরা ওসির সাথে কথা বলতে চেয়েছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে প্রথমে তারা যাচাই বাছাই করছিলেন, যাচাই বাছাই করা শেষে তারা আসলে সিদ্ধান্ত নেবেন, এরকম ধরনের একটা পরিকল্পনা তাদের ছিল। এই মুহূর্তে যাচাই বাছাই এখনও চলছে এবং পরবর্তীতে তারা যেটি এখন হয়তো হতে পারে যেমন একটি ধারণা তিনি দিয়েছেন যে তাদেরকে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে আসলে তাদেরকে হস্তান্তর প্রক্রিয়া, পরবর্তী হস্তান্তর প্রক্রিয়াটি তারা হয়তো নির্ধারণ করবেন, এই ধরনের একটি ধারণা আমাদেরকে পুলিশ জানিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে সকালবেলা কোস্টগার্ড যাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে আব্দুল্লাহ নামের, সেই তাকে ধারণা করা হচ্ছে সেও দালাল চক্রের একজন সদস্য, এই ধরনের একটি ধারণার কথা আমাদেরকে কোস্টগার্ড জানিয়েছে। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখনও পর্যন্ত উদ্ধার অভিযান চলছে, নৌবাহিনী এবং কোস্টগার্ডের জাহাজ এখনও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে সেই জায়গাতে, যেহেতু এখনও পর্যন্ত অনেকে নিখোঁজ রয়েছে এবং ধারণা করা হচ্ছে যেই ট্রলারটি ডুবে গিয়েছিল সেটি আসলে 138 জন সেখানে ছিল, এই ধরনের একটি ধারণা করা হচ্ছে, যার ফলে এখনও অনেকে নিখোঁজ থাকতে পারে। সেই আশঙ্কা থেকে এখনও পর্যন্ত ট্রলারের যে উদ্ধার অভিযান সেই উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। আর একটু আগে আজকে আমরা যেটি জানতে পেরেছি যে ভোর রাতের দিকে পুলিশ নিজে বাদী হয়ে একজন এসআই বাদী হয়ে মানব পাচার আইনে মোট 15 জন দালালের নাম উল্লেখ করে তারা একটি মামলা দায়ের করে এবং এখনও পর্যন্ত সেই মামলার আসামিদেরকে কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি, যদিও গতকালকে যেই বোটের যে 4 জন ক্রু ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে, এই ধরনের একটি তথ্য পুলিশ আমাদেরকে জানিয়েছিল। জোহা, ধন্যবাদ শিহাব জিশান এখনকার আপডেটের জন্য, আমাদেরকে সরাসরি জানাচ্ছিলেন এই সহকর্মী।